আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো ফোর্থ ইয়ার অনার্সের একটা সাবজেক্ট, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। অর্থাৎ ফোর্থ ইয়ারে তোমরা যারা ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম, এই সাবজেক্টের দ্বিতীয় যে টপিকটা, দ্বিতীয় ক্রিটিসিজম, সেটা হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তো এটার আমি একটা ওভারঅল আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের স্পেসিফিক কোন কোশ্চেনটা আলোচনা করা দরকার বা কোন কোশ্চেনটা বেশি কঠিন মনে হয় সেটা ইজি করে বলে দেওয়া প্রয়োজন, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওতে আমি মোটামুটি কোশ্চেন ওয়াইজ, এখানে আসলে চারটে বা তিনটে কোশ্চেন পড়লে পরীক্ষাতে কমন পড়ে, কোশ্চেন ওয়াইজে আলোচনা করব। তবে মোটামুটি একটা ওভারঅল ডিসকাশন যা মেটাফিজিক্যাল পোয়েটস, অর্থাৎ তোমাদের টিএস ইলিয়ট যে মেটাফিজিক্যাল পোয়েটস ক্রিটিকটা লিখেছে বা প্রোজটা লিখেছে, এই প্রোজে উনি আসলে কী লিখেছে, কেন লিখেছে, কী বিষয়ে, এটা সম্পর্কে আমি আলোচনা করব এখন। তো প্রথমেই বলে রাখি, এখানে তোমরা দেখবে যে প্রথমে একটা কোশ্চেন আছে, হাউ ডাজ এলিয়ট রিফিউট জনসনস রিমার্ক অন দ্য পোয়েট হুম হি ক্লাসিফাইড অ্যাজ মেটাফিজিক্যালস। আচ্ছা, কোশ্চেনের কথা বাদ, এই ইলিয়টের এই মেটাফিজিক্যাল পোয়েটস ক্রিটিসিজমটার সাথে, এটা একটা ক্রিটিসিজম বুক, আবার এটাকে অনেক সময় এসে বলা হচ্ছে, এই এসেটার সাথে আমরা থার্ড ইয়ারের স্যামুয়েল জনসনের লেখা দ্য লাইফ অফ কাউলের অনেক জায়গাতে মিল পাবো। মিল না মূলত, আসলে মানে লাইফ অফ কাউলে ওই ক্রিটিসিজম বুকটাকে রিফিউট করার উদ্দেশ্যে মূলত উনি এটা লিখেছিলেন। তো খেয়াল করো, মেটাফিজিক্যাল পোয়েটস এই বইটাতে এলিয়ট কী কী করেছেন, এলিয়ট কী করেছেন, এলিয়ট মেটাফিজিক্যাল কবিদের সম্পর্কে আগে যে ধারণাটা ছিল সেই ধারণাটাকে ভুল প্রমাণ করছেন। তারপর উনি আরও কী কী করেছেন, মেটাফিজিক্যাল পোয়েটস এই টেক্সটাতে, এই বইটাতে এলিয়ট অর্থাৎ টিএস ইলিয়ট কী করেছেন, মডার্ন পোয়েটসদের ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে মেটাফিজিক্যাল পোয়েটসদের বৈশিষ্ট্যগুলোর মিল খুঁজেছেন। আর একটা কোটেশন আমরা আসলে মুখস্থ করেছিলাম থার্ড ইয়ারে, যে দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, এটা থার্ড ইয়ারে স্যামুয়েল জনসন লিখেছিল ওনার লাইফ অফ কাউলি বইটাতে। তো এই যে তথ্যটা, এই যে লাইন কোটেশনটা, এটা একটা থিওরি বলা হয়, এই থিওরিটাকে উনি রিফিউট করেছেন, অর্থাৎ যুক্তি খণ্ডন করেছেন, মিথ্যা প্রমাণ করেছেন। এবং ফাইনালি আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস বলে যে কোনো মানুষ আছে, কোনো দল, একদল কবি আছে, জন ডান আছে, তারপর জর্জ হার্বার্ট আছে, কী বলে, আরও অনেকগুলো কবি আছে মেটাফিজিক্যাল কবি হিসেবে, এটাই মূলত টিএস ইলিয়ট মানতে রাজি না। এবং উনি বারবার বিভিন্ন প্রমাণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে এই মেটাফিজিক্যাল কবি যাদেরকে বলা হচ্ছে আসলে তারা মেটাফিজিক্যাল কবি হওয়ার যোগ্য না, বা মেটাফিজিক্যাল টার্ম শব্দটাকেই আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। ইভেন বিশেষ করে কে ভুল ব্যাখ্যা করেছে, জনসন, ডক্টর জনসন ভুল ব্যাখ্যা করেছে এই সমস্ত কবিদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলার মাধ্যমে, কারণ তাদের মধ্যে যে কোয়ালিটিসগুলো ছিল সেই কোয়ালিটিসগুলো অন্যান্য বিভিন্ন কবির মধ্যে ছিল, তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো ছিল তার মধ্যে উনি বলেছেন যে আমাদের এই মেটাফিজিক্যাল, সো কল্ড মেটাফিজিক্যাল অর্থাৎ তথাকথিত মেটাফিজিক্যাল কবিদের মধ্যে কিছু গুণ ছিল, সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, যে সবচেয়ে মোস্ট হেটেরোজিনিয়াস মানে হচ্ছে নানাবিধ, ইয়োকড মানে হচ্ছে একত্রে করা বা একই জোয়ালে পড়ানো, এখানে বোঝাচ্ছে এরকম যে দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়াস সবচেয়ে নানাবিধ বা ভিন্ন রকম আইডিয়াগুলোকে আর ইয়োকড একত্রীকরণ করা হয়েছে, বাই ভায়োলেন্স টুগেদার জোর করে একত্রে করা হয়েছে, অর্থাৎ মেটাফিজিক্যাল কবিরা কিছু কিছু আইডিয়াগুলোকে একত্রে করে তাদের কবিতার মধ্যে মিলিয়ে দিয়েছেন, যেটা বাস্তবে এক হওয়ার যোগ্য না বা এক হয় না, এটাকে তারা কী করছে, জোর করে করছে, এটা বলেছিল হচ্ছে স্যামুয়েল জনসন বা ডক্টর জনসন। এবং এই তথ্যটাকে, এই লাইনটাকে এলিয়ট, টিএস ইলিয়ট বলেছেন যে না, এটা তারা করেনি, তারা কী করেছে, বরং তারা একটা কাজ করেছে, সেটা হচ্ছে হেটারোজিনিটি অফ ম্যাটেরিয়াল কম্পেলড ইনটু ইউনিটি, অর্থাৎ ভিন্ন ধরনের নানাবিধ আইডিয়াগুলোকে প্রেশার দিয়ে একত্রে করা হয়েছে, বাই দ্য অপারেশন অফ দ্য পোয়েটস মাইন্ড, কবির মনের অপারেশনের মাধ্যমে, কার্যক্রিয়ার মাধ্যমে, ইজ অমনি প্রেজেন্ট ইন পোয়েট্রি, কবিতার মধ্যে এটা সারা জীবনই ছিল, সারা জীবনই থাকবে। অর্থাৎ জনসন যে বলেছে যে কবিতায় হেটারোজিনিয়াস আইডিয়াগুলোকে একত্রে করা হয়েছে জোর জবরদস্তি করে, কোন ধরনের কবিতাতে, মেটাফিজিক্যাল কবিতাতে, এটা উনি বলছে যে না, এটা ভুল, মেটাফিজিক্যাল কবিতাতে এটা আসলে সব যে ইয়োক্ট করা হয়েছে, একত্রে করা হয়েছে না, দুনিয়ার সমস্ত কবিতাতে সবসময় এই কাজগুলো করা হয়েছে। ইভেন যার যুক্তি উনি খণ্ডন করতেছেন, অর্থাৎ টিএস ইলিয়ট এই বইয়ে কী করছে, স্যামুয়েল জনসনের যুক্তিকে খণ্ডন করেছে, উনি স্যামুয়েল জনসনের একটা বইয়ের উদাহরণ দিয়েছেন, একটা কবিতার উদাহরণ দিয়েছেন, কবিতার নাম ছিল দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, যে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস নামক এই কবিতাটাও যেটা লিখেছেন স্যামুয়েল জনসন, তার কবিতার মধ্যেও আমি এমন কিছু লাইন পাই
যে লাইনগুলা কি করছে, কিছু হেটারোজিনিয়াস আইডিয়াকে ইয়োক্ড করেছে, একত্রিত করা হয়েছে। তো যদি এই একত্রিত করে থাকে কিছু হেটারোজিনিয়াস আইডিয়াকে স্যামুয়েল জনসন তার কবিতায়, তাহলে কি স্যামুয়েল জনসন নিজেও একজন মেটাফিজিক্যাল পোয়েট? আর এখানে টিএস ইলিয়ট বলছে না, স্যামুয়েল জনসন নিজেও কোনো মেটাফিজিক্যাল পোয়েট না, আবার আব্রাহাম কাউলে, তারপর জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, এই সমস্ত কবিদেরকেও যে মেটাফিজিক্যাল পোয়েটস বলা হচ্ছে, তারা মেটাফিজিক্যাল পোয়েটস না। এর কারণ কি? মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে আরও বেশ কিছু গুণ ছিল, যেমন এদের মধ্যে যে গুণ ছিল সেগুলোর মধ্যে ডিফিকাল্ট, তারপর কম্প্রিহেন্সিভনেস, অ্যালিউসিভনেস, ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্টনেস। অর্থাৎ খেয়াল করো, মেটাফিজিক্যাল কবিরা কীরকম ছিল, একটু ডিফিকাল্ট ছিল, তারা যে আইডিয়াগুলো নিয়ে লিখতো, যে আইডিয়াগুলো তাদের কবিতাতে উল্লেখ করতো, সেগুলো কিন্তু একটু ডিফিকাল্ট, পড়তে গেলে সেগুলো একটু ডিফিকাল্ট মনে হতো। আর কী ছিল? মোর কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বোধ, বাস্তব বুদ্ধি সম্পন্ন বা বাস্তব বোধ সম্পন্ন। তাদের রাইটিংসগুলো আসলেই কম্প্রিহেন্সিভ ছিল, প্রচুর বুদ্ধিবৃত্তি দিয়ে সেগুলোকে বোঝার চেষ্টা করতে হতো। আর কী ছিল? অ্যালিউসিভনেস, অর্থাৎ অ্যালিউশন ব্যবহার করা হতো এগুলোতে, এই কবিতাগুলোতে প্রচুর পরিমাণে অ্যালিউশন ব্যবহার করা হতো। অ্যালিউশন মানে কি একটু বলি, খেয়াল করো, ধরো আমি একটা কবিতার মধ্যে লিখলাম যে চাতক পাখির মতো। এখানে চাতক পাখির মতো বলতে চাতক পাখি কোন ধরনের আচরণ করে সেটাকে বোঝানো হচ্ছে। অথবা আমি ধরলাম, যেমন জন্ডান একটা কবিতাকে বলে যে তাদের প্রেম হচ্ছে ফিনিক্স পাখির মতো। এবার ফিনিক্স পাখি সম্পর্কে, ফিনিক্স পাখির একটা অ্যালিউশন এখানে দেওয়া হয়েছে, অ্যালিউশন মানে হচ্ছে পরোক্ষ উক্তি, পরোক্ষ একভাবে ফিনিক্স পাখির উক্তি দেওয়া হয়েছে। এবার তোমাকে কী করতে হবে, ওই ফিনিক্স পাখি নিয়ে গবেষণা করা লাগবে যে ওটা, ওই পাখিটা কেমন ছিল, 500 বছর পরপর জন্ম নিত, বার্নিং চিতায় সে মারা যেত, ছাই থেকে আবার জন্ম নিত, এই যে অ্যালিউশন ব্যবহার করা হয়েছে অনেক দূরের একটা, এগুলো ছিল কাদের মধ্যে, মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে। আর কী ছিল? ইনডিরেক্ট একটা কী বলে, ইনডিরেক্টনেস আর কি, অর্থাৎ একটা কথা বলা হচ্ছে সেটা সরাসরি উনি বলবে না, ডিরেক্টভাবে বলবে না, ইনডিরেক্ট ওয়েতে বলবে। এটাও কার মধ্যে ছিল? এটাও ছিল মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে। এবং উনি বলছে যে এই যে চারটে গুণের কথা বললাম, ডিফিকাল্টি গুণে, তারপর কম্প্রিহেন্সিভ, অ্যালিউসিভ অ্যান্ড ইনডিরেক্ট, এই চারটে কোয়ালিটি মডার্ন পোয়েটসদের মধ্যেও আছে, বর্তমান পোয়েটসদের মধ্যে। যেমন উনি তুলনা করেছেন মিল্টন এবং জন ডাইড্রেনকে, যেমন মিল্টনের কবিতা বা জন ডাইড্রেনের, আমরা অ্যাবসলোমানি সিটোফেল যারা পড়েছি তো আমরা জানি যে এটা ডিফিকাল্ট পোয়েম, ওকে, এটার ওদের রাইটিং স্টাইলটাও ডিফিকাল্ট ছিল। এরপর কি? এটাও মোর কম্প্রিহেন্সিভ, হ্যাঁ, এটাও অনেক বাস্তব বুদ্ধি সম্পন্ন জ্ঞান গরিমা দিয়ে লেখা। অ্যালিউসিভ, এর মধ্যেও প্রচুর পরিমাণ অ্যালিউশন ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাবসলোমানি সিটোফেলে যে কিং ডেভিডের কথা বলা হয়েছে, যেটা মূলত দাউদ আলাহিসাল্লামের কথা, অ্যাবসলোম, এসিটোফেল প্রত্যেকেই কিন্তু অ্যালিউশন ছিল, কিন্তু এই অ্যালিউশনের মাধ্যমে উনি ইনডিরেক্টভাবে বর্ণনা করছে কাদেরকে, তখনকার তৎকালীন রাজাকে। তাহলে দেখো, ওদের মধ্যেও কিন্তু এই ইনডিরেক্ট ব্যাপারগুলো ছিল। আর এই সমস্ত বিষয় প্রমাণ করার মাধ্যমে জনসন এই বিষয়টাকে প্রমাণ করতে চাচ্ছেন যে বাস্তবে মেটাফিজিক্যাল পোয়েট বলে, মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির যে লোকগুলো ছিল আর কি, যে পোয়েটগুলো ছিল, বারবার নাম বললাম, যেটা জন ডান ছিল, স্টিফেন ক্র্যাশাও ছিল, অ্যান্ড্রু মার্ভেল ছিল, জর্জ হারবার্ট ছিল, এই কবিগুলোকে যে আলাদা একটা কোয়ালিটিস দেওয়া হচ্ছে, যে ওদের কোয়ালিটি হচ্ছে মেটাফিজিক্যাল কোয়ালিটি বা মেটাফিজিক্যাল পোয়েটস, তারা বলছে মেটাফিজিক্যাল টার্মটাকে অপব্যবহার করা হচ্ছে, ওরা মেটাফিজিক্যাল পোয়েটস না। আর ওরা যদি মেটাফিজিক্যাল পোয়েটস হয়ে থাকে, তাহলে ওদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেটা প্রাচীন কবিদের মধ্যেও ছিল, যেমন চ্যাপম্যানের কথা বলছে, চ্যাপম্যানের কবিতায়ও মেটাফিজিক্যাল কোয়ালিটিসগুলো আছে, বর্তমান কবিদের মধ্যেও মেটাফিজিক্যাল কোয়ালিটিসগুলো আছে, তাহলে সুতরাং এরাও মেটাফিজিক্যাল পোয়েট। আমরা আগে যে মেটাফিজিক্যাল কোয়ালিটিসগুলো পড়েছি, যে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, তারপর প্যাশন, হ্যাঁ, এই বিষয়গুলো আগের কবিদের মধ্যেও ছিল, পরের কবিদের মধ্যেও ছিল, কিন্তু সাথে বেশি জরুরি যে জিনিসগুলো সেটা হচ্ছে তোমার যে ডিফিকাল্টি, কমপ্রিহেন্সিভনেস, অ্যালিউসিভনেস অ্যান্ড ইনডিরেক্টনেস, এই বিষয়গুলো কিন্তু আমরা আগেকার কবিদের মধ্যেও পাই, মেটাফিজিক্যাল কবিদের মধ্যেও পাই, আবার মডার্ন কবিদের মধ্যেও পাই। তো এটাই উনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এলিয়ট। এরপরে আরেকটা কোশ্চেন অনুযায়ী একটুখানি কথা বলবো। এলিয়ট আর্গু করেছেন যে মেটাফিজিক্যাল কবিদের মধ্যে এবং বর্তমান কবিদের মধ্যে কোন কোন বিষয়গুলো পাওয়া যায় সেটা আরেকটু খেয়াল করো। এটা 121 পৃষ্ঠার 8 নম্বর প্রশ্নে, তোমরা যারা এই গাইডটা তোমাদের যাদের আছে, এখানে বলেছেন ইট কম্প্রিহেন্ডস গ্রেট ভ্যারাইটি অ্যান্ড কমপ্লেক্সিটি। এই কবিতাগুলো কেমন ছিল? ভ্যারাইটি ছিল এর মধ্যে, কমপ্লেক্সিটি ছিল, তারপর কী ছিল?
The characteristics that should be found in this difficult poet are more and more comprehensive, more and more elusiveness and indirectness. এই কবিতার রাইটিংগুলোর মধ্যে এলিউশন ছিল, কম্প্রিহেনশন ছিল, ইনডিরেক্ট ছিল, ইনডিরেক্টভাবে কোনো কিছুকে উল্লেখ করা, এই বিষয়গুলো ছিল। এবারে 122 পৃষ্ঠাতে এখান থেকে আমরা কিছু লাইন পাবো। এলিয়ট বলেছে যে আমাদের যে মেটাফিজিক্যাল কবিরা, এদের মধ্যে যে কোয়ালিটিগুলো ছিল সেটা আমরা আরও পাই হচ্ছে এলিজাবেথান ড্রামাটিস্টদের মধ্যে। অর্থাৎ ওনারা যে এই কোয়ালিটিগুলো কোত্থেকে নিয়েছে, এলিজাবেথান ড্রামাটিস্টদের কাছ থেকে নিয়েছে। আর এলিজাবেথান ড্রামাটিস্ট আবার এই আইডিয়াগুলো বা এই এই কোয়ালিটিগুলো কোথা থেকে নিয়েছে, তারা নিয়েছে হচ্ছে তোমার একজন ফেমাস ফ্রান্স এসেইস্টের কাছ থেকে, যার নাম ছিল হচ্ছে তোমার মন্টেইগ 16 শতকে। তারপর হিজ এসেস আর মার্কড বাই, তার কবিতাগুলোকে বা এসে গদ্যগুলোকে মার্ক করা হয় কিসের মাধ্যমে, দেখো, এক্সট্রা অর্ডিনারি ইন্টিমেসি অফ টোন। উনি এখানে কিছু এক্সট্রা অর্ডিনারি টোন ব্যবহার করছে। এ ডিপ সার্চিং ইন্টু হিউম্যান সোল, মানুষের আত্মার মধ্যে ডিপ সার্চ করা, খোঁজা। ইন্টু পার্সোনাল থটস, পার্সোনাল ইমোশন, সেন্টিমেন্ট, ফিলিংস অ্যান্ড জাজমেন্ট, এর মধ্যে এই ফিলিংস নিয়ে কথা ছিল, ফিলিংস নিয়েছিল, সেন্টিমেন্ট নিয়েছিল, ইমোশন নিয়েছিল, পার্সোনাল থটস নিয়েছিল। এবং এরপর বলছে এই কোয়ালিটিসগুলো, খেয়াল করো এই এই বিষয়গুলো কাদের মধ্যে ছিল, যে কথাগুলো এখন বললাম যে ইমোশন, সেন্টিমেন্ট, ফিলিংস, জাজমেন্ট, এটা ছিল হচ্ছে ফ্রান্সের একজন এসেইস্টের মধ্যে, যে এসেইস্টকে ফলো করতো আবার এলিজাবেথান ড্রামাটিস্ট। এলিজাবেথান ড্রামাটিস্টদেরকে আবার ফলো করছে কারা? মেটাফিজিক্যাল পোয়েটস। এবং সেই লাইন এখানে আবার বলেছে যে দিস থিংস আর ডিস্টিংক্টলি প্রেজেন্টেড ইন মেটাফিজিক্যালস, অর্থাৎ এই জিনিসগুলোই সরাসরিভাবে উল্লেখযোগ্যভাবে মেটাফিজিক্যালসদের মধ্যে বা মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে পাওয়া যায়, স্পেশালি ইন জন্ডান, জন্ডানের মধ্যে বেশি করে পাওয়া যায়। তো ভিডিওতে আমি মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে ওভারঅল একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মূলত উনি চেষ্টা করেছেন যে মেটাফিজিক্যাল টার্মসটাকে অ্যাবিউজ করা হয়েছে, মেটাফিজিক্যাল পোয়েটস বলে কেউ নেই, তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা উচিত হবে না, তাদেরকে বলা হলে তাদের আলাদা কোনো কোয়ালিটি নেই। হ্যাঁ, তাদের সময় যে মানে কবিতা লেখার যে ট্রেডিশনটা ছিল, তাদের ট্রেডিশনটাই একটু অন্যরকম ছিল এবং তাদেরকে মেটাফিজিক্যাল কবি বলা যায় না। তো এরকমটাই আসলে বলার চেষ্টা করেছেন এই পুরো ক্রিটিসিজমটা ধরে, দ্য স্টাডি অফ পোয়েট্রিতে, সরি, দ্য মেটাফিজিক্যাল পোয়েটসে, টিএস এলিয়ট এগুলোই বলেছেন। তো এছাড়াও যদি কোনো কোশ্চেন সহ তোমাদের আলোচনা দরকার হয়, যে একটা কোশ্চেন আমি তোমাকে ভালোভাবে মানে কীভাবে খাতায় লিখবে প্লাস এটাকে একটু ইজি করে আলোচনা করার দরকার হয়, তো কমেন্ট করে জানাও কোন কোশ্চেনটা দরকার। কারণ আমি আসলে 7 কলেজের সিলেবাস বা বই এগুলোই আমি ফলো করি। আমি যদি ন্যাশনালের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে একটু প্রশ্ন তোমরা জানাও যে কোন প্রশ্নটা তোমাদের দরকার আর ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো, সেগুলো আমি বলে দিচ্ছি। স্টাডি গাইড যারা এটা ফলো করো, 8 নম্বর প্রশ্নটা পড়বে। আমি অলরেডি সাজেশন কিন্তু একটা ভিডিওতে প্রোভাইড করেছি, পুরো সাজেশন। তাছাড়াও আমি আরও বলে দিই, 8 নম্বর প্রশ্নটা পড়বে, 1 নম্বরটা পড়বে, আর এরপর পড়বে হচ্ছে 3 নম্বরটা, 11 নম্বরটা পড়বে। এই তো এই প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবে। তো সে পর্যন্ত ভালো থাকো, আর কোন প্রশ্ন তোমাদের ব্যাখ্যা দরকার সেটা কমেন্ট করে জানাও। আল্লাহ হাফিজ।